জীবদ্দশায় নিজের সমালোচনামূলক কাজ কিংবা কারোর সাথে বিরোধ, শত্রুতা, কাঁদা, ছোড়াছুড়ি যাই থাকুক, মৃত্যুর পর সেসব আড়াল করে সবাই তার স্তুতি করে, এটাই সমাজে প্রচলিত চর্চা। সেখানটাতে একেবারেই ব্যতিক্রম এক ব্যক্তিত্ব সৈয়দ আশরাফুল ইসলাম। আজ সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফকে শেষ শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক সহকর্মীরা তাঁর সম্পর্কে যা বললেন, সেই সম্মানের জায়গা তাঁর জীবদ্দশায়ও ছিল। ব্যক্তিজীবনে তো বটেই, কলুষিত রাজনীতিতেও নিজেকে তিনি সচেতনভাবে বিরল পরিচ্ছন্ন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দলের চরম সংকটে তিনি ছিলেন বড় কাণ্ডারী। ফারহানজ্যোতির প্রতিবেদন। নিজের ও ভিন্ন দলের রাজনৈতিক সহকর্মীরা আসবেন সৈয়দ আশরাফুল ইসলামের জানাজায়, এটা স্বাভাবিক। তবে দেখা যায়নি বিএনপির কাউকে। কিন্তু রাজনীতি করেন না, কোনো দলের কর্মী বা সমর্থক নয়, এমন রাজনীতি সচেতন সাধারণ অগণিত মানুষের স্রোত দেখা গেছে সৈয়দ আশরাফের জানাজায়। তার জন্য নিভৃতে হৃদয়ের গভীরে পুষে রাখা ভালোবাসা ও শ্রদ্ধাটুকু শেষবারের মতো প্রকাশ করতেই মানুষের এই ঢল। দেখুন, সময় আমি আসতাম, উনি আমাকে খুব সাহায্য করতেন, সহযোগিতা করতেন, সবই করতেন, উনার আব্বাও করতেন। তো ওনার লাগে আমি দোয়া রাখি, আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুক। যারা নতুন প্রজন্ম আছি, আমরা তার জীবন থেকে, তার জীবনের আদর্শ সততা নিয়েই আমাদের বাকি জীবন গড়ব। ওনার সাথে আমার যতবারই দেখা হয়েছে, একটি জিনিস বলেছে, সততা এবং নিষ্ঠা নিয়ে যদি রাজনীতি করতে এগিয়ে যাওয়া যায়, একটি সুন্দর এবং সার্থক দেশ হিসাবে এই দেশটি প্রতিষ্ঠিত করবে। এটি আমার কাছে অত্যন্ত কষ্টের আজকে। দেশের ইতিহাস সৃষ্টিকারী রাজনৈতিক পরিবারগুলোর মধ্যে একটি পরিবারের সন্তান সৈয়দ আশরাফ। তার পিতা সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ রাষ্ট্র, রাজনৈতিক দল আওয়ামী লীগ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য অকুতোভয় অবদানই শুধু রাখেননি, নিজের জীবন বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করেননি। সৈয়দ আশরাফের পিতা একাত্তরে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ঐতিহাসিক অবদান রেখেছেন। সে সময় রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলাম সেই দায়িত্ব পালনের ভার বহন করেছিলেন। তার পুত্র সৈয়দ আশরাফ ছিলেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর যোদ্ধা। সৎ, সাহসী, নির্লোভ ও নিভৃতচারী নেতা সৈয়দ আশরাফ দেশ ও দলের চরম সংকটে নিজের কাঁধে কঠিন দায়িত্ব নিতে পিছপা হননি, সেই কথাই জানান তার দীর্ঘকালের রাজনৈতিক সহকর্মীরা। আমাদের এই সময় তার এই তিরোহাত আমাদের একটা বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তাকে সুন্দর চোখে দেখত। সৈয়দ আশরাফের মৃত্যু দেশ গঠনের এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বড় ধরনের ক্ষতি বলে দল মত নির্বিশেষে সবাই বলছেন। মৃত্যুর পর তো নয়, তার জীবদ্দশায়ও রাজনৈতিক শত্রুরাও সৈয়দ আশরাফকে কটাক্ষ করে কোনো কথা বলেননি। রাজনীতিতে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হবার মতো বিরল একজন মানুষ বলে মনে করেন রাজনীতির বর্তমানের কুশীলবরা। আমাদের পার্টির সীমানা পেরিয়েও বাইরে দল মত নির্বিশেষে সবার কাছে তিনি প্রশংসিত ছিলেন, সমাদৃত ছিলেন। ওনার মনে কোনো অহংকার আমি কোনো সময় দেখি নাই। উনি সবসময় কিন্তু মাথা ঠান্ডা রেখে নীতির পক্ষে, জোটের পক্ষে, দলের পক্ষে দাঁড়িয়েছেন। সৈয়দ আশরাফের প্রয়াণ বাস্তবেই রাজনীতিতে এক দারুণ শূন্যতা সৃষ্টি করবে বলে তার অনুরাগীদের ধারণা। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।